ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল থেকে ভিড় কিছুটা কম থাকলেও দুপুরের পর বাড়তে থাকে দর্শনার্থী। সামনের দিনগুলোতে বেচা বিক্রিও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। যাতায়াত ব্যবস্থা সহ মেলার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি দর্শনার্থীরা। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে নির্ধারিত সময়ের কিছুদিন পরে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসর। দেরিতে শুরু হওয়া আর শৈত্যপ্রবাহের কারণে প্রথম দিকে খুব একটা জমেনি মেলা। বেচা কেনা সেরকম নেই, যা আশা ছিল আগের গাঁও মতন সেটা তো এখানে নেই। গতবার যে পরিমাণ কাস্টমার ছিল বা পাইছি তেমন পরিমাণ কাস্টমার হইতেছে না বা পাইতেছিল না। দিস টাইম দ্য মেলা ওয়াজ লেট, ইট ইজ ওপেনিং ওয়াজ অন 21st of January. Because of the late, there is less public yet, but we expect that more people will come. ষষ্ঠ দিনে সাপ্তাহিক ছুটির কারণে বাড়তে থাকে দর্শনার্থী। আমরা সবাই আসছি বাণিজ্য মেলায় ঘুরতে, অনেক মজা করবো আজকে। অনেক সুন্দরভাবে দেখতেছি, পরিবেশটা অনেক ভালো লাগছে, খুবই ক্লিন লাগছে আর খুব ভালো লাগছে। এক নতুনত্ব কি পাই সেটা নিব। বড়দের সাথে মেলায় আসছে ছোট শিশুরাও, মজার মজার খাবার আর শিশু পার্কে খেলাধুলায় মেতে থাকছে তারা। আজকে অনেক খেলা করেছি, অনেক আমরা শপিং এ গেছি, খেলনাতে গেছিলাম, খেতে গেছিলাম, তারপর নুডলস খেয়েছিলাম, চিকেন খেয়েছি, অনেক মজা হয়েছে। আগামী দিনে দর্শনার্থী আরো বাড়বে, সেই সঙ্গে প্রত্যাশা অনুযায়ী বিক্রি বাড়ারও আশা ব্যবসায়ীদের। ছুটির দিন হিসেবে আজকে মোটামুটি সকাল থেকেই মোটামুটি কাস্টমার আমরা পাচ্ছি, সেলটাও ইনশাআল্লাহ মনে হবে আগের চাইতে আমরা আজকে ভালো করার চেষ্টা করব। গতকালকে আর আজকে আমরা মোটামুটি ভালো সাদা সব পাইতেছি। আল্লাহ রহমতে আশা করা যায় আপনার এই শুক্রবার থেকে আজকে থেকে আল্লাহ রহমতে মেলা পুরোদমে জমে উঠবো। ছুটির দিন হওয়াতে অনেক বেশি দর্শনার্থী আছে এবং আমরা আশা করছি সামনের দিনগুলোতে আরও অনেক ভালো হবে। বাণিজ্য মেলায় ভারত, পাকিস্তান, চীন ও ইরান সহ 18 থেকে 20টি দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা আর সাপ্তাহিক ছুটির দিন রাত 10টা পর্যন্ত চলবে মেলা। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা।